অনেক শেফের অনেক ফিউশন আইটেম যা ইন্টারন্যাশনাল মেনুগুলোতে চলছে, রেস্টুরেন্টস মেনুগুলোতে চলছে, ক্যাটারিং মেনুগুলোতে চলছে। টুডে আই এম গোয়িং টু মেক শেফ স্পেশাল সালাদ। স্পাইসি সালাদের মধ্যে এটি একটি ফিউশন সালাদ। আমাদের শেফ স্পেশাল যে সালাদগুলো আমরা তৈরি করি তার ভিতরে রয়েছে শেফদের ক্রিয়েটিভিটি, আর্ট অ্যান্ড প্রেজেন্টেশন। আর সালাদ অবশ্যই একটি মানুষের সারা দিনের খাবারের যে কোনো একটি টাইমের মেন ডিশ হতে পারে। ইদ বোনলেস চিকেন ব্রেস্ট, এটার উপরে আমরা সিজনিং করব হোয়াইট পেপার স্প্রিঙ্কল আর ভেরি লেস কোয়ান্টিটি অফ সল্ট, বিকজ দি সালাদ অলওয়েজ সার্ভ উইথ ড্রেসিং। সো সিজনিংয়ের জন্য অল্প আমাদের অল্প সল্ট হলেই হবে। সো এটা হচ্ছে আমাদের চিকেন ব্রেস্ট। সো আমরা এটাকে জাস্ট কুক করার জন্য প্যানের মধ্যে দিয়ে দেবো। এটা সিল হবে, সিল হওয়ার পরে দেন আমরা এটাকে স্লো হিটে কুক করব। আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে সালাদের বাকি প্রিপারেশনগুলোকে আমরা নিব। আমরা প্রথমেই বানিয়ে ফেলবো হচ্ছে আমাদের ড্রেসিং, উইচ ইজ বালসামিক ড্রেসিং, অ্যান্ড দিস ইজ রিয়েলি এ ওয়ান্ডারফুল টেস্ট। বালসামিক ভিনেগার ইজ রিয়েলি হেলদি ফর হিউম্যান বডি। আমরা ভিনেগার, অ্যাপেল সাইডার, বালসামিক এগুলোকে আমরা সব সময় ড্রেসিংয়ের মধ্যেই বেশিরভাগ ইউজ করে থাকি এবং প্রিজারভেটিভ ফুডের জন্য। আমরা এখন তৈরি করব গার্লিক বালসামিক ড্রেসিং। আমাদের এর জন্য লাগবে গার্লিক ক্লোভস জাস্ট ওয়ান পিস। আমরা এটাকে স্ম্যাশ করব উইথ দ্য নাইফ, অ্যান্ড দিস ইজ রিয়েলি ওয়ান্ডারফুল টেস্ট। দ্য গার্লিক অ্যান্ড দ্য বালসামিক কম্বিনেশন ইজ ওয়ান্ডারফুল। দিস ইজ ইয়ার স্ম্যাশড গার্লিক। এরপর আমরা এটাকে চপিং বোর্ডে প্রথমে ক্র্যাশ করেছি, দেন চপিং বোর্ডে এটাকে স্ম্যাশ করে নিয়েছি। আমরা একটু পুট ইন এ বোল, আমরা একটা বোলের মধ্যে নিব এটাকে। আর এটা সবচেয়ে বেশি ইজি, দেন ইউ টু গিভ ভেরি লেস কোয়ান্টিটি অফ চপড অনিয়ন, ফাইন চপড, ফাইন চপড অনিয়ন, যেটা আমরা সুগার গ্রেন বলি। ড্রেসিংয়ের সময় আমরা যখন ড্রেসিং আমরা তৈরি করি তখন আমরা সব সময় সুগার গ্রেন, একদম ফাইন চপ যে অনিয়নটা আছে সেটাকে আমরা ইউজ করি। সো উই হ্যাভ টু অ্যাড বালসামিক ভিনেগার, উইচ ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। এবং বালসামিকের টেস্ট হচ্ছে দ্য বেস্ট টেস্ট এভার ইন ভিনেগার। আমি যেটা ফিল করি, আই লাইক বালসামিক এ লট। সো আমরা চিকেন ব্রেস্টটাকে জাস্ট একটু উল্টো করে দিব এবং এটার যে গোল্ডেন ব্রাউন কালার, যখনই চিকেন ব্রেস্ট পিস আমরা প্যানের মধ্যে গ্রিল করব তখন সব সময় মনে রাখতে হবে দ্য কালার শুড বি গোল্ডেন ব্রাউন ফ্রম ওয়ান সাইড, সিলড হতে হবে যাদের ভিতরে জুটা অক্ষুণ্ণ থাকে এবং টেস্টটাকে সফট রাখে সব সময়। তো এটা আমরা স্লো হিটে কুক করছি, এটা স্লো হিটে কুক হতে থাকুক না। আমাদেরকে এখন অ্যাড করতে হবে হচ্ছে ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, সল্ট স্প্রিঙ্কেল এবং ওয়ান টেবিল স্পুন অফ সুগার অন দ্যাট ড্রেসিং, আর অলিভ অয়েল। উইথাউট অলিভ অয়েল সালাদ খেতে আসলেই টেস্টি মনে হয় না, আর ড্রেসিংয়ের মধ্যে অলিভ অয়েল ইজ এ মাস্ট। আমরা কোল্ড মাদার সস দিয়ে অনেক ড্রেসিং তৈরি করে থাকি, অলিভ অয়েল দিয়ে তৈরি করি, ভিনেগার দিয়ে তৈরি করি। ড্রেসিংয়ের আসলে বিভিন্ন রকমের রুলস রয়েছে, বিভিন্ন রকমের মাদার সসের ভিতরে ইউজ হয়। আমরা কোল্ড মাদার সসটাকে ইউজ করি এর ভিতরে, যেটাকে আমরা বলি মেয়োনিস। সো আমার ড্রেসিংয়ের ম্যাক্সিমাম ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দিয়েছি। প্রথমে দিয়েছি স্ম্যাশড গার্লিক ওয়ান ক্লোভস, সেকেন্ড আমি এখানে দিলাম 10 grams অফ চপড অনিয়ন জাস্ট ফর এ ক্রিস্পি বাইট অন দ্যাট ড্রেসিং। এরপর হচ্ছে বালসামিক ভিনেগার 80 ml অ্যান্ড 100 ml অফ অলিভ অয়েল, সল্ট স্প্রিঙ্কেল অ্যান্ড সুগার 1 tablespoon। সো নাও ইউ হ্যাভ টু মিক্স ইট ভেরি নাইস, অ্যান্ড দ্য কালার ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি, অ্যান্ড দিস ইজ গ্লেসি ব্ল্যাক কালার ড্রেসিং, অ্যান্ড দ্য টেস্ট ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। সো এই সালাদটি দেখতেও খুব সুন্দর লাগে। আমরা এই সালাদের ভিতর অর্গ্যানিক কিছু হার্বস ইউজ করব। নাও আমরা বেসটাকে চিন্তা করছি। সো আমাদেরকে নিতে হবে ইয়েলো কালার ক্যাপসিকাম, আর আমি খুব সুন্দর একটা রিদম পাচ্ছি। দ্য চিকেন ইজ গ্রিলিং অন দ্য প্যান অ্যান্ড দ্য রিদম ইজ ভেরি নাইস। আস্তে আস্তে এটা কুক হবে, তাহলে আমরা প্রপারলি পুরো চিকেন ব্রেস্টটাকে গ্রিল্ড পাবো। এবং আসলেই চিকেন ব্রেস্ট বা যেটা থিকনেস মোর দেন 1 inches, ইউ হ্যাভ টু কুক ইট ইন এ স্লো হিট। আফটার সিলিং ইউ হ্যাভ টু গো ফর 5 to 7 minutes ইন এ স্লো হিট কুকিং। সো আমরা অ্যাড করবো হচ্ছে ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম। দিস ইজ জাস্ট ফর বেস টু মেক ইয়ার ফুড কালারফুল, এবং যেহেতু প্রোটিনের সাথে ভেজিটেবলের কম্বিনেশনটা অবশ্যই জরুরি, সো ইউ হ্যাভ টু অ্যাড দিস ক্যাপসিকাম অন দ্যাট সালাদ। সো ইউ হ্যাভ টু অ্যাড সাম রেড ক্যাপসিকাম। আমরা মাঝখান থেকে একটুখানি কেটে নিব দুটা পিস করে, বিকজ আমাদের জুলিয়ান সাইজটা লাগবে। সো ইউ হ্যাভ টু পুট দিস ওয়ান
আর মনে রাখতে হবে যে কোনো ভেজিটেবলস আমরা যখনই সালাদের জন্য ইউজ করবো, সো ইউ হ্যাভ টু পুট ইট অন দ্য চিল্ড ওয়াটার অলসো। আপনাকে এটা কাটার পরে এটাকে অবশ্যই চিল্ড ওয়াটারে রাখতে হবে টু গেট দ্যাট প্রপার ক্রিসপি টেস্ট। সো আমি এটা ওয়াটারের মধ্যে দিয়ে দিচ্ছি। নাও উই হ্যাভ টু পুট সাম টমেটোস, ফ্রেশ টমেটো, এবং অবশ্যই টমেটোর সিডসটাকে আউট করে নিতে হবে। সো ইউ হ্যাভ টু টেক আউট অল দ্যাট সিডস ফ্রম ইউর দ্যাট টমেটো। সো আমাদের অ্যাড করতে হবে টমেটো, ইউ হ্যাভ টু কাট জুলিয়ান টমেটো। সিডসটাকে অবশ্যই আউট করে নিতে হবে বিকজ ফুডের সাথে সিডের যে টেস্টটা দ্যাট ইজ নট গুড, অ্যান্ড ফর গেস্ট অ্যান্ড ফর কমার্শিয়াল ফুড সেলিং বা রেস্টুরেন্টের সেলিংয়ের জন্য অবশ্যই আমাদের টমেটোর সিডসটাকে আউট করে ফেলতে হবে ফর সালাদ। সো ইউ হ্যাভ টু ক্লিন ইয়ার প্লেস ওয়েন ইউর ওয়াকিং, অ্যান্ড ইটস রিয়েলি এ ওয়ান্ডারফুল অ্যারোমা ইজ কামিং ফ্রম দ্য চিকেন। এবং আমরা এটাকে স্লো হিটে প্রপারলি কুক করে নিচ্ছি, অ্যান্ড উই আর ইউজিং প্রপার টাইম টু কুক দিস। সো দিস ইজ গ্রিল চিকেন ইজ গোয়িং অন, দ্য ড্রেসিং ইজ রেডি, এবং আমরা ভেজিটেবলসগুলোকে পানিতে সোক করার জন্য দিয়ে দিয়েছি। সো উই নিড সাম লেমন জুস অন দ্য ড্রেসিং, ফর এ ওয়ান্ডারফুল লেমন ফ্লেভার অন দ্যাট বালসামিক ড্রেসিং। সো দিস ইজ ওয়ান্ডারফুল গোল্ডেন ব্রাউন গ্রিল চিকেন। আমি এটাকে স্লো হিটে কুক করছি ফর গিভিং ইউ দ্য প্রপার টেস্ট। মনে রাখতে হবে যে কোনো হোয়াইট মিট অর রেড মিট আফটার সিলিং ইউ হ্যাভ টু কুক ইট ইন স্লো হিট ফর কিপ দ্যাট ময়েশ্চার অ্যান্ড দ্য সফটনেস অন। আজকে শেফ স্পেশাল যে সালাদটি তৈরি করছি তার নাম হচ্ছে পেপার চিকেন সালাদ। আমরা বেস দিব হচ্ছে ক্যাপসিকামস দিয়ে, যেটাকে আমরা বেল পেপার বলি বা পেমেন্টো বলি, আর এর সাথে থাকছে আমাদের বালসামিক ড্রেস। দিস গ্রিল চিকেন হ্যাজ ডান, আমরা বার্নারটি অফ করে দিচ্ছি। সো ইউ ক্যান সি দ্য কালার ফ্রম ফ্রন্ট, দিস ইজ রিয়েলি ওয়ান্ডারফুল কালার। গ্রিল চিকেন আসলেই খুব টেস্টি একটা আইটেম। আমরা গ্রিল চিকেন দিয়ে যেসব সালাদগুলোকে তৈরি করি দ্যাট ইজ রিয়েলি অসম। আমরা চিকেনটিকে উঠিয়ে নিচ্ছি, আর এটার পাশে আমরা যেটা করবো সেটা হচ্ছে উই হ্যাভ টু পুট ব্ল্যাক পেপার। আমরা ব্ল্যাক পেপার দিব, আর চিকেন ব্রেস্টটাকে আমরা প্রপারলি এটাতে সম্পূর্ণ মিক্স করে নিব বোথ সাইড, অ্যান্ড ইট উইল লুকস ব্ল্যাক। আমি বলেছিলাম যে স্পাইসি সালাদ, দিস ইজ রিয়েলি এ স্পাইসি সালাদ, অ্যান্ড ইউ উইল লাভ টু ইট ইট। ব্ল্যাক পেপার, আর ব্ল্যাক পেপারটি যেটা আমরা এখানে ইউজ করছি দ্যাট ইজ দ্য রোস্টেড ওয়ান। রোস্টেড না হলে আপনি প্রপার টেস্ট পাবেন না ব্ল্যাক পেপারে। ব্ল্যাক পেপার সবসময় রোস্টেড করে আপনাকে ইউজ করতে হবে। সো আমি এটাকে এখন এখানে রেখে দিচ্ছি, বাট উই হ্যাভ টু প্রিপেয়ার আওয়ার প্লেট ফার্স্ট। আমরা একটা ডিপ প্লেট এটাকে সার্ভ করবো, দিস ইজ এ সালাদ ডিপ প্লেট। সো আন্ডারলাইনার দিয়ে আমরা প্লেটটিকে রাখলাম এখানে, এবং ভেরি ইজি ওয়েতে আমরা আগে প্লেটটাকে রেডি করে ফেলবো, দেন উই হ্যাভ টু গো ফর দ্য চিকেন। দেন আমাদের যে ওয়াটারে আমরা ভেজিটেবলগুলোকে রেখেছিলাম, দিস ইজ কালারফুল ক্যাপসিকাম অ্যান্ড টমেটোস, অ্যান্ড দিস ইজ দ্য জুলিয়ান বেল পেপার বা ক্যাপসিকাম আপনারা যেটাই বলেন, পেমেন্টো অথবা শিমলা মরিচ, গ্রিন, ইয়েলো, রেড, আমরা তিনটি কালারই এখানে ইউজ করেছি। আপনারা দেখছেন কাছের থেকে যে আমাদের এটার সাইজটা হচ্ছে জাস্ট জুলিয়ান 1.6 সেন্টিমিটার, আর এটা আমরা এটার মাঝখানে দিয়ে দিব। অনেক ফুড রয়েছে আমরা যেগুলোকে সার্ভ করি, আমরা যেগুলোকে বানাই, সেগুলোর প্রপার গার্নিশিং এবং প্লেসিং করলে দ্যাট উইল লুকস অসম। আমরা এখন এটাকে একটুখানি সাইড দিয়ে বেস তৈরি করে নিলাম। সো ইউ হ্যাভ টু গো ফর দ্য স্লাইস কাট অফ দ্যাট চিকেন উইচ ইজ গিভ ইউ এ ওয়ান্ডারফুল লুকস। সো ইউ হ্যাভ টু পুট দিস হিয়ার। এরপরে সেকেন্ডটা আমরা একটা গ্যাপ দিয়ে সুন্দর করে চিকেনটিকে বসাবো। আমি এখন এখানে একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে অর্গ্যানিক হার্বস। সো করিয়েন্ডার, অরিগ্যানো, লেমন লিফ, জাস্ট রাফলি হ্যাভ টু থ্রো ইট। আমরা লেমন লিফ দিলাম, দেন হ্যাভ টু গো ফর সাম মিন্ট লিফ। এবং এই সালাদটি আসলেই অনেক স্পাইসি হয় বিকজ উই আর ইউজিং দ্য কোটেড ব্ল্যাক পেপার ফ্রম টপ। অ্যান্ড ইফ এনিবডি ওয়ান্ট টু ডু ইট বাই দ্য বয়েল চিকেন, সো ইউ ক্যান ডু ইট অলসো। ইউ জাস্ট বয়েল দ্যাট চিকেন
অন দ্য ওয়াটার এবং আপনি এটাকে ওভাবে বানাতে পারছেন। সো অরিগ্যানো, ফ্রেশ অরিগ্যানো, প্যাসিল, সুইট প্যাসিল ইজ হিয়ার, এটা ঠিক আছে। সো নাও আই হ্যাভ টু অ্যাড দ্যাট ড্রেসিং উইচ ইজ বালসামিক ড্রেসিং ফ্রম দ্য টপ। ওয়াও, ইট লুকস গ্লেসি, রিয়েলি ইজ ওয়ান্ডারফুল লুকস। এবং বালসামিকের ড্রেসিংয়ের সাথে এই পেপার চিকেনটি খেতে অদ্ভুত একটি কম্বিনেশন টেস্ট হবে। দ্য টেস্ট ইউ ক্যান ইমাজিন, দ্য টেস্ট ইউ ক্যান ক্রিয়েট, অ্যান্ড পিপল উইল লাভ টু ইট ইয়ার ফুড ইফ ইউ মেক ইট ওয়ান্ডারফুলি, ইফ ইউ মেক ইট ফ্রম ইয়ার হার্ট, ইফ ইউ মেক ইট উইথ ইয়ার স্মাইল। সো দিস ইজ আওয়ার শেফ স্পেশাল পেপার চিকেন সালাদ।